এটা কই একদম যে আপনার সাথে একটা কথা বলতে ও আস্তে দেন ডাক ভাই এটা কি তে কত হলো ছাড়বেন আপনি এটা 1.5 লাখ 1.5 লাখ রাসেল ভাই কে সাবস্ক্রাইব করুন আপনারা সব অবশ্যই সাবস্ক্রাইব করুন हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम दिस इज रसेल फ्रॉम रसेल भाई चैनल आज के उत्तरा सब चाहते बड़ो जो गरुर हाट ये गरुर हाटे आसि तो सम्पूर्ण ब्लगे आज के साथ रेजा एक मास्क खुले देखा दो ओके ताहले साथ ही थकूँ देखते ही थकूँ भाई छागल की सब आपनार खासी अपनी कयटा छागल नहीं आसान भाई आशीटा तो दाम केमन आगे तुलनाय कम बोलते से कैमन कत कत कर 15,000-16,000 कर आपनी कि शुद्ध खासी नहीं आसान ना कि सब ही खासी अच्छा ठीक है धन्यवाद कत चाचन कत कर 42,000 एगुल कतटुक ओजन 35 kg 40 kg ভাই দাম কত এটার এটা 1,80,000 1,80,000 আপনি কয়টা নিয়ে আসছেন গরু দুইটা আনছি এই দুইটাই বিক্রি হয় নাই তো এখনো এখনো একটা বিক্রি হয় দাম কেমন বলতেছে এই 1,10,000-20,000 আপনি চাচ্ছেন 1,80,000 তো কত হইলে ছাড়বেন শেষ শেষ 150 হলে আপনি আসছেন কোন জায়গা থেকে চুয়াডাঙ্গা থেকে আর হচ্ছে প্রতি বছরই আসেন প্রতি বছরই হাটে ওই দিন হাটে থাকে ও আচ্ছা আচ্ছা এইবার কি কম বলতেছে দাম गुरु ना कि কত চাইতেছেন এটা 1,70,000 1,70,000 কত মন আছে এটাতে 7 মন দেখি একটু চেহারাটা দেখেন তো ওর ওই নিচেটা দেখেন ভাই ওই নিচেটা দেখো নিচে কি আছে তো কত হলে ছাড়বেন আপনি এটা 1.5 লাখ 1.5 লাখ এটা গোস কতটুকু হবে 7 মন গোস হবে 7 মন তো আপনার পালা গরু নাকি জি পালা গরু পালা গরু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ नाम की भाई नाम की अपना गुरुर नाम चुआडांगा थे कत हो बिक्री कर चाचन कत ये বুঝি নাই 3 লাখ ও এটা কি আপনার ফিক্সড নাকি কম আছে যখন নেবে গোস কতটুকু হবে এটাতে গোস 10 12 মন হবে 10 12 মন হবে এটা কি পালা গরু আপনার জি পালা গরু আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যাই শুনলাম হ্যালো এখানে রান্না করতেছে এখন ভাই কি রান্না করতেছেন আপনি মাংস রান্না করছি মাংস মুরগি আপনি কি রাজশাহী থেকে আসছেন জি রাজশাহী থেকে আচ্ছা আচ্ছা তো আপনারা আসছেন কবে এখানে আজকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন 18 পিস তো বিক্রি হইছে এখনো জি না এখন হয়নি তো এবার বাজার কেমন মানে মানুষ কেমন ইয়ে কর দাম দর কেমন করতেছে এখন আসছেনই আসবে ভরসা আছে আল্লাহর বিক্রি তো একটাও করেন নাই এখনো না আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার না জি জি দিয়ে দেন এটা কত এই সামনের এটা কি রকম টাকা এটা আপনার এখন 110 টাকা 110 আচ্ছা আচ্ছা এটা কত কে মন হবে
এই ধরেন 5.5 মন ওজন হবে 5.5 মন জি আচ্ছা 5.5 মন ধরেন আগের বাজার হিসাবে তো বেশি দাম লাগে কিন্তু এখন কম দামে দাম বুঝতে পারছেন আপনারা কি প্রতি বছরই আসেন এখানে জি বলতে দিয়া বাইতে না ডেইলি বাসে আছে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গত বছর তো অনেক ঘাটতি খেয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন ও আচ্ছা এই সাইটটা হচ্ছে একদম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ঠিক পাশে পাশে বিজিএম ভবন এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এই সাইটটা হচ্ছে সেই সাইটটা আর এখানে পাশে ভালো রোড আছে যারা গাড়ি ইউজ করেন তারা গাড়ি নিয়ে আসতে পারবেন আর এখানে অটো বাইক তারপরে সিএনজি সব কিছু চলতেছে তো তেমন একটা ক্লামজি না আসলে খুব রোডঘাট ভালো সবে আসতে পারবেন এখানে আসছে দেখেন কীভাবে ঘুমাচ্ছে ভাই গরুকে আপনার আপনি কোন জায়গা থেকে আসছেন ময়মনসিং থেকে কয়টা গরু নিয়ে আসছেন এখানে দশটা বেচা কিনা হয়েছে এই পর্যন্ত না তো এইবার প্রাইস আগের তুলনায় কেমন দাম কি বেশি না কম মানে তুলনামূলকভাবে কম 75,000 বলে 5-15 75,000 এটা কি আপনার এটার দাম কত দাম চাই 1,10,000 এটা কয় 1,10,000 চান এটা কত মন হবে এটা 5.5 মন 5.5 মন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর এটা এটা কতটুকু হবে 8.5 মন 8.5 মন এটার দাম কত 2,10,000 2,10,000 এগুলো কি চাচার নাকি না এগুলি সব আপনাদের দুজনেরই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সোজা এরিয়াটাকে ঘুরান ইন্ডিয়ান গরু রিজার্ভ ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু তো শোনেন ইন্ডিয়ান গরু আসবে 100% ইন্ডিয়ান গরুগুলো ফসরা থাকে না এটা হচ্ছে এখানের কন্ট্রোলিং প্যানেল এখান থেকে সব অ্যানাউন্স দেওয়া হয় যারা ইজারা নিয়েছেন আর এবার ঢাকার কয়েকটি বড় যে গরুর বাজার আছে এর মধ্যে উত্তরাটা অন্যতম এবার অনেক গরুই উঠছে কিন্তু সবার একটাই কথা যে এখানে আসলে তেমন প্রাইস পাচ্ছেন না আপনাকে দুইটা দাম কত 44 41 আপনি কোন জায়গা থেকে আসছেন চুয়াডাঙ্গাতে গরুর দাম কেমন এবার কম না বেশি অল্প দাম কর এই দুইটাই নিয়ে আসছেন আপনি একটা বিক্রি করছেন 115 আচ্ছা ঠিক আছে হয়েছেন নাকি ভাই এই দুটাই আপনার দুইটাই আনছেন নাই সবগুলো আপনার পাঁচটা এগুলোর দাম কত করে সাদাগুলো 3,00,000 টাকা 3,00,000 টাকা প্রতিটা একটা করে আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আপনি পাবনা থেকে বিক্রি হয়েছে একটা নাকি হয় নাই না তো দাম কেমন বলতেছে দাম অল্প বলতেছে দাম নাই দাম নাই এটা কেমন বলতেছে আপনি যেটা 3,00,000 চাইছেন এটা দুইয়ের নিচে বলতেছে ও তো শেষ পর্যন্ত কি অপেক্ষা করবেন নাকি কম হলেও ছেড়ে দেবেন অপেক্ষা করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কত 2,00,000 2,00,000 আপনি কয়টা আনছেন গরু ছয়টা বিক্রি হয়েছে একটা ও এটা কত 2,00,000 চাচ্ছেন আপনি কত হলে ছাড়বেন এখন ওটা বলা যায় তারপরে কবে আসছেন এখানে শুক্রবার দিন ও লাস্ট কত হলে ছাড়বেন এটা এটা লাস্ট কত হলে ছাড়বেন বলা যায় ও আচ্ছা আচ্ছা রুসিনে কত আচ্ছা ঠিক আছে এখন বাজার নিয়ে কথা এই
গাড়ি থেকে চালাইবা এটা কত ভাই দুই লাখ আপনি কোন জায়গা থেকে আসছেন পাবনা কয়টা নিয়ে আসছেন গরু আপনার তেরোটা বিক্রি হয়েছে একটাও এখনো হয় নাই আসছেন কবে দুই তারিখে ও তো এইবার দাম দাম কেমন বেশি না কম বেশি মানুষ কি বেশি চাচ্ছে কম চাচ্ছে নাকি বেশি এর নাম কি টাইগার নাম কি এটার কালু হচ্ছে উত্তরা 17 নম্বর সেক্টর এখানে আমরা অলরেডি দেখাচ্ছি যে আসলে কত গরু উঠছে এখানে এবার অনেক গরু উঠছে কিন্তু সবাই যা বলতেছে যে প্রাইস তেমন দিচ্ছে না যারা ক্রেতা এটা হচ্ছে মেইন কন্ট্রোল প্লেস এখান থেকে কন্ট্রোল করা হয় এই সাইডে হচ্ছে গরুর বাজার আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ঠিক পাশেই আর শান্তমারিয়াম ইউনিভার্সিটির পাশেই এই সাইডটা তো টোটাল মিলে অনেক বড় ধরনের একটা এই গরুর বাজার এখানে দেখতেছি আমরা এটা হচ্ছে বিজেপি ভবন এটার কনস্ট্রাকশন চলতেছে তো ভিউয়ার্স উত্তরার গরুর যে বাজার ছিল বাজারের এখানে সমাপ্ত করতে যাচ্ছি আর এখানে আমি আর রেজা আজকে আসছিলাম তো রেজা তোমার অবজারভেশন বলো যে আসলে বাজার কেমন গরুর বাজার কেমন দেখলা বা প্রাইস কি আগের তুলনায় বেশি না কম
প্রাইসটা করোনা উপলক্ষে যতটুকু কম হওয়ার কথা অত না, মানে মার্কেট এখন তো শুরু হয় না, সবাই কেনাকাটা শুরু করে নাই গরু, তো আই থিঙ্ক যে ঈদের আগে আগে মনে হয় কমে যাবে, ঈদের আগে কমে যাবে, হ্যাঁ এটা কমে যাবে, আরও কিছু কমবে দাম, যেভাবে চাচ্ছে অত হবে না, এখন ঈদের অনেক দিন বাকি আছে, এ কারণে হয়তো বা একটু বেশি। তাহলে কি মানে আমরা কি দেখলাম মানে গতবারের তুলনায় দাম কি এখন বেশি চাচ্ছে না কি তুলনামূলক একটু বেশি আছে, হয়তো ঈদ ঘনে আসলে হয়তো কমে যাবে, কারণ তখন গরুর পরিমাণও বাড়বে, আর এবারে করোনার কারণে হয় কুরবানিতেও কিছু ই হবে, কারণে হয়তো বা আশা করা যায়, আশা করা যায় একটু কমবে। আচ্ছা তাহলে আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা এই গরুর বাজারে আসবেন অবশ্যই সেফটি ইস্যু মেনটেন করে আসবেন, আমাদের মতো মাস্ক পরে আসবেন, আর এখানে যারা যারা বাইক নিয়ে আসছেন বা গাড়ি টাড়ি নিয়ে আসতেছে সবাই অনায়াসে খুব সুন্দরভাবে যাচ্ছে, রোড গার্ড অনেক ভালো আছে, আর মোটামুটি সিকিউরড প্লেসটা যা দেখলাম আমরা এতক্ষণ। আর আরেকটা জিনিস, যারা ঘুরতে আসবেন এখন বর্ষার সিজন, আর অনেকে লকডাউনে এতদিন বসেছিলেন, বোনাস হিসেবে দিয়াবাড়ির যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করে যাবেন। তাহলে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালোই থাকবেন, আসসালামু আলাইকুম।